পৃথিবীতে কত শত মানুষ যে কত রকমভাবে ভাবে জীবন কাটাচ্ছে তার কতটুকুই বা জানি আমরা এমনই একজন মানুষ ইরানের আমোহাজি যিনি পৃথিবীর সবচেয়ে অপরিষ্কার মানুষ হিসেবে পরিচিত গোটা দুনিয়ার কাছে একটানা ষাট বছর করেননি স্নান খেতেন পচাবাসী খাবার কিছুদিন আগে স্নান করার পর অসুস্থ হয়ে মারা গেলেন বিশ্বের সবচেয়ে অপরিচ্ছন্ন এই মানুষটি ষাট বছর পর স্নান করাই কি কাল হলো তার জীবনে বিশ্বের সবচেয়ে অপরিচ্ছন্ন মানুষ হিসেবে তকমা পেয়েছিলেন ইরানের আমুহাজি যুবক বয়স পর্যন্ত সাধারণ মানুষের মতোই চলছিল তার স্নান খাওয়া থেকে শুরু করে সবকিছুই ছিল স্বাভাবিক কিন্তু হঠাৎই চৌত্রিশ বছর বয়স যখন তার তখন এক মানসিক যন্ত্রণার শিকার হন তিনি এই মানসিক যন্ত্রণা তার স্নান খাওয়া একেবারে ভুলিয়ে দেয় চৌত্রিশ বছর বয়স থেকে স্নান করা বন্ধ করে দেন তিনি আমহহাজি গ্রামের অদূরে একটি টিলার গায়ে পাথরের ছোট্ট একটি ঘরে একা থাকতে শুরু করেন তার এই টিলার আশেপাশে ছিল না কোনো জনবসতি টিলার উপরে একাতার দিন দিব্যি কেটে যাচ্ছিল সেই সময় থেকেই স্নান না করা শুরু করেন তিনি তারপর একটা সময় স্নান না করাটাই নিয়মে পরিণত করে ফেলেন তার শরীরে জমা হতে থাকে পুরু ময়লা তাতে কি স্নান না করেই দিব্যি জীবন কেটে যাচ্ছিল তার এভাবে বেশ ভালোই ছিলেন তিনি তবে শুধুই কি স্নান তার খাবারও ছিল তার দেহের মতোই অপরিচ্ছন্ন ও ময়লাযুক্ত টাটকা খাবার তিনি একদমই খেতে পারতেন না টাটকা ফল পানীয় অন্য কোনো খাবার কিছুই তার সহ্য হতো না তাই তিনি সবসময় খাবার পচিয়ে তারপর খেতেন তার সবচেয়ে পছন্দের খাবার ছিল পচা সজারুর মাংস তাকে কখনো স্নান করতে বললেই তিনি ভীত হয়ে পড়তেন একদম সাফ জানিয়ে দিতেন স্নান করলেই অসুস্থ হয়ে পড়বেন তিনি ফলে কেউ তাকে আর স্নান করতে বলতেন না কখনো স্নান না করেও আর পচা খাবার খেয়েও দিব্যি সুস্থ ছিলেন আমোহাজি যদিও তার এই অপরিচ্ছন্নতার কারণে সমাজে আর বসবাস করা হয়ে ওঠেনি সকলের সঙ্গে একসঙ্গে থাকার ভাগ্যটাও আর হয়নি এভাবেই কেটে যায় বছরের পর বছর তারপর ষাট বছরে আর কখনো একবারের জন্য স্নান করেননি তিনি অবশেষে কিছুদিন আগে তার বসবাসরত টিলাটির পার্শ্ববর্তী গ্রামের মানুষজন তাকে ষাট বছর পর একরকম জোর করেই স্নান করতে বাধ্য করেন সকলের চাপে বাধ্য হয়ে স্নান করেন আম্মোহাজি সেই স্নান করার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি এই স্নান করার পর কিছুদিনের মধ্যেই তিনি মারা যান স্নান করাটাই তার জীবন কেড়ে নিল অন্তত এমনটাই মনে করছেন তার গ্রামবাসীরা সকলে তাকে জোর করে স্নান করতে বাধ্য করার জন্য দুঃখ প্রকাশ করেন আমহাজি নিজেও মনে করতেন স্নান করলে তিনি অসুস্থ হয়ে পড়বেন হাজি বারবার বলতেন স্নান করলেই তিনি অসুস্থ হয়ে যাবেন অবশেষে সেটাই হলো। স্নান করার কিছুদিনের মধ্যে কাকতালীয়ভাবে মারা গেলেন আমুহাজি এই বৃদ্ধের আশঙ্কাই অবশেষে সত্যি হল তিনি চলে গেলেন নাফেরার দেশে ষাট বছর পর স্নান কেড়ে নিল বিশ্বের সবচেয়ে অপরিচ্ছন্ন মানুষের জীবন